হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল শিউলি সিম্পল লাইফস্টাইল। তো আমি শিউলি, আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর দেখো, মর্নিং ওয়াকে বার ওয়াকিং করতে আমরা এখানে আসি, আর জায়গাটা অসম্ভব সুন্দর। তো তোমরা অনেকেই কমেন্টে মানে জানতে চেয়েছো যে জায়গাটা কোথায়, তো সেটাই আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর আমাকে দেখো, পাগল পাগল মতো আসছি। তো আমি যেখানে রোজ শর্ট ভিডিও করি বা মর্নিং ওয়াক করতে আসি, আমি আজ সেই জায়গাটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই যে বড় একটা গেট দেখতে পাচ্ছ সুন্দর, তো এখান দিয়ে প্রবেশ করতে হয়। তো এটা একটা পার্ক হবে ভবিষ্যতে, সেই জন্যই কিন্তু এটা কাউন্টার তৈরি হচ্ছে। আর এই যে দেখো, অপোজিটে দেখো দেখতে পাচ্ছ, ছোটো একটা রাস্তা আছে, তো ওইখান দিয়ে আগে যাওয়া হতো। তো এই ব্রিজটা রিসেন্টলি তৈরি করেছে, দেখেই বুঝতে পারছো। আর জায়গাটা সত্যি অসম্ভব সুন্দর, তো মাইন্ড পুরো ফ্রেশ হয়ে যায় যদি সকালে মর্নিং ওয়াক করতে আসি, খুব 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 ভালো লাগে। আর তাছাড়াও আমরা বিকালে ঘুরতে আসি, মানে যখনই মনে হয় তখনই ঘুরতে আসি। আর এই যে দেখো, বড় একটা জলকার, আর পাশেই আছে স্কুল বাচ্চাদের ওর পর্যন্ত। আর এই সাইডে দেখো, বাম সাইড দিয়ে একটা খাল বয়ে গেছে, তো খালটার নাম বিদ্যাধরী। আর এই যে জায়গাটা তোমাদের দেখাচ্ছি, তো আমাদের বাড়ির থেকে বেশ কিছুটা দূরে আছে। তো আমি আর আমার বর যখন হাঁটতে আসি, মর্নিং ওয়াক করতে আসি, তখন হেঁটে হেঁটেই চলে আসি। তো এই যে দেখো ডিটেলস, তোমরা আমার কাছে মানে অনেকেই কমেন্ট করে জানতে চাও, দিদিভাই তুমি কোথায় শর্ট ভিডিও করতে যাও, জায়গাটা খুব সুন্দর। তো এটা আমাদের এলাকারই ভেতরে, তো তোমরা কতজন কি চিনবে আমি জানি না। এটা কুলতলা বলা হয় আর কি, বাবলা বাগান। তো চারি সাইডে ভীষণ মানে বাবলা গাছ আছে, সেই জন্য এটাকে বাবলা বাগান বলা হয় আর কি। তো চলো ভেতরে আরও আরও দেখাবো, আরও সুন্দর সুন্দর প্লেস তোমাদের দেখাবো। এটা তো সবে সবে ঢুকছি আমরা ভেতরটাই, তো প্রথম থেকেই শেষ পর্যন্ত তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব। তো আশা করব তোমরা কেউ ভিডিওটি স্কিপ করবে না, পুরো শেষ পর্যন্ত দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো দেখো জলকারটি কতটা পরিমাণে বড়, সেটা তোমরা হয়তো আইডিয়া করতে পারছো। আমরা জুম করেছি, তো তখন হালকা হালকা মানে ঠান্ডা ছিল। তো এটা আমার অনেকদিন আগেকার ভিডিও, আমি এডিটিং করার জন্য ভিডিওটি মানে আপলোড করতে পারছিলাম না। তো দূরের গ্রামগুলো খুব একটা ভালো কিন্তু দেখা যাচ্ছে না, ওই যে আর সামনেই জলকারের মানুষ মাছ নিয়ে আলাই যাচ্ছে। তো আমি দেখো পাগল মতো হাঁটতে হাঁটতে যাচ্ছি, আমি এটাও জানি না তোমার দাদাভাই কখন আমাকে ক্যামেরা বন্দি করে ফেলেছে। তো তোমাদের দাদাভাই ক্যামেরাটা করছে, আর ওই যে মাছ নিয়ে আসছে, আমরা তো ভীষণ সকালে গেছি। তো এই যে দেখো আরও একটা সুন্দর জায়গা। তো এখানে আমি বেসিকলি ভিডিও খুব একটা করি না, কারণ এগুলো তো পুরো সামনের দিকে, আর কেমন একটা লজ্জা করে, বুঝতেই তো পারছো ব্যাপারটা। তো সেই জন্য আমি না অনেকটা ভেতরের দিকটায় গিয়ে ভিডিও করি, তো সেখানটায় খুব একটা মানুষজন থাকে না। জায়গাটা সত্যি অসম্ভব সুন্দর, আমার তো ভীষণই ভালো লাগে, ভীষণই ভালো লাগে। দেখো পাখি বসে আছে কারেন্টের তারে দুটো। তো আশা করছি ভিডিওটি তোমাদেরও ভালো লাগছে। তো সামনে চলো, শুধু বাওলা গাছে বেশিরভাগ আছে, আরও আরও বিভিন্ন ধরনের গাছ আছে, তো চলো এই দিকটাই সব কিছু এই ধরনেরই গাছ। তো তোমরা যদি কেউ ঘুরতে আসতে চাও, চলে আসো আমার বাড়ি, ঘুরিয়ে নিয়ে আসবো। তো এখানে একটা পার্ক হবে ভবিষ্যতে, জানি না কবে হবে, তো তখন হয়তো টাকা দিয়ে আসতে হবে। আর এখন আমরা আসি, কোনো টাকা লাগে না, মানে এমনি এমনি আসতে পারি। তো এখানে আসার দুই দিক দিয়ে রাস্তা আছে, তো মেন গেটটাই আমি তোমাদের দেখালাম। আর আমাদের বাড়ির মানে আমার শ্বশুর বাড়ির দিক দিয়ে আসা যায়, তো এটা আমার বাপের বাড়ি এলাকার এই দিকটাই আর কি। তো অনেকদিনই মর্নিং ওয়াকে আর যাওয়া হচ্ছে না, ঠান্ডা পড়ে গেছে এখন প্রচুর পরিমাণে, তো সেই জন্য যাওয়া হচ্ছে না। এই দেখো একটা পাখি সব। তো এই যে পাখিটি উড়ে ওর ফ্রেন্ডের কাছে চলে এসেছে, আর আমরা এবার সামনের দিকে এগিয়ে যাব। তো দেখো জলকারটা কি দীঘা মনে করছে তোমরা, খুব সুন্দর তাই না? আর এই যে দেখো একটা ব্রিজ, এই যে নদীটা দেখাচ্ছিলাম তোমাদের আর কি, তো এই ব্রিজটাও রিসেন্ট তৈরি হয়েছে।
আগের যেটা দেখালাম আর এটাও রিসেন্ট, মানে দুটোই প্রায় একসাথে তৈরি হয়েছে। তো এখানে আগে না বাঁশের শ্যাকো টাইপের যে এই যে এই নদীটা, এই যে বাঁশের শ্যাকো হয় না, ওই রকম মানে ছিল আর কি। তো একটা বাঁশ দেওয়া ছিল, তখন যেতাম, তা তখন এতটা উন্নত ছিল না। তারপরে এই ব্রিজটা তৈরি হয়েছে, দেখো সূর্য উঠছে, খুব সুন্দর লাগছে, তাই না? আর আমরা সকালে যাই তো খুব খুব ভালো লাগে আমার। তো চলো আরও সামনে যাব, গিয়ে তোমাদের আরও ভালোভাবে ভালো কিছু দেখানোর চেষ্টা করবো। তো এখানে দেখো লম্বু গাছ আছে আর মেহগনি গাছ আছে, আর এই যে দেখো পার্কের, মানে বললাম তো যে পার্ক তৈরি হচ্ছে, তো এখানে দেখো পার্কের মতন সব কিছু করেছে, এখানে টয়লেটও করেছে ওই যে সামনে দেখতে পাচ্ছ, আর এরকম বসার জায়গা করে দিয়েছে, অনেকটা করে দিয়েছে। এখান দিয়ে মানে আরও যত সামনে যাওয়া যাবে ততই আছে। তো আবার এই জায়গাটায় দেখো গাছের নিচে বসার জায়গা করে দিয়েছে। তো এটা কী গাছ তোমাদের কাছে গিয়ে ভালোভাবে দেখায়, এই যে আমি ঠিক গাছটার নাম জানি না, তোমরা যদি কেউ জেনে থাকো তো অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। তো আমরা যত ওই দূরে দূরে যাচ্ছি, সূর্যটা আস্তে আস্তে একটু একটু করে উপরে উঠছে আর বড় হচ্ছে, খুব ভালো লাগছে, সেই জন্য তোমাদেরও দেখাচ্ছি আবার। তো এই যে গাছটা ভালো করে দেখো, আমি গাছটার নাম জানি না কিন্তু ফুলগুলো বেশ ভালোই লাগছে, সেই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো সামনের দিকে যাওয়া যাক। আর আমি দেখো পাগলের মতো হাঁটতে হাঁটতে যাচ্ছি, জানি না কখন তোমার দাদা ভাই আমাকে ভিডিও করেই যাচ্ছে, করেই যাচ্ছে, আবার বলছি তোমাকে কিন্তু ভিডিওতে নিচ্ছি। তো দেখো সামনে দেখো আরও দুটো ছেলে এসছে, ওরাও মর্নিং ওয়াক করতে এসছে, আরও দেখো বেশ কিছুটা মানুষ আসছে। তো আমরা যখন রোজই আসি তো এনাদের সঙ্গে আমাদের দেখা হয়ে যায়। তো দেখছো এই জায়গাটা খুব সুন্দর, অনেকেই মর্নিং ওয়াক করতে আসে এখানে। আর আমি দেখো কী সব বলছি, পাগলের মতন শুধু বকে যাচ্ছি একা একা। তো এই যে আমি বেসিক্যালি এই জায়গাটাই বেশি ভিডিও করি, মানে সামনে যে জায়গাটা দেখতে পাচ্ছ বেশ ভালোই লাগে আমার, খুব ভালো লাগে, এখানেই আমি সবসময় আসি ভিডিওটা করতে। তো তোমরা তো অনেকেই দেখতে চাইছিলে সেই জন্য দেখিয়ে দিলাম। তো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো জায়গাটা। এই দেখো সূর্য আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে, তো এবার আমরা বাড়ি চলে যাবো, মানে বেলা হয়ে যাচ্ছে। তো এই ভিডিওটা করে তো তোমাদের সঙ্গে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখানোর চেষ্টা করলাম জায়গাটা, আর আশা করি তোমাদের ভালো লেগেছে। তো এবার আমরা বাড়ি যাব। তো আমার চ্যানেলে যারা নতুন আছো বা আমার এই ভিডিওতে যারা নতুন দেখছো, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না, আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করো, আরও এরকম সুন্দর